রাজধানীর শ্যামপুরে নকল টাকা তৈরির কারখানায় পুলিশের অভিযান, 1 লাখ টাকায় জাল নোট বিক্রি হতো 10,000 টাকায়। দুই বছর আগে অ্যারেস্ট হয়েছিলাম, 7-8 মাস বেরোনোর পরে এটা শুরু করছে। ঈদ সামনে রেখে সক্রিয় হয়েছিল চক্রটি বলছে পুলিশ। ঈদকে সামনে রেখে এরা এই জন্য বিভিন্ন জায়গা থেকে লোক দেখে একত্রিত করেছে। আপাতত এই জায়গা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছি। আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে জানালেন সিইসি। বিএনপিকে নির্বাচনে আনার জন্য আলাদা কোনো উদ্যোগ নেবে না কমিশন। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে আওয়ামী লীগ সরকার, সংসদে প্রধানমন্ত্রী। এলিট শ্রেণীতে উন্নীত হয়েছে দেশ। নির্বাচনী নয়, আসছে জনবান্ধব বাজেট, দাবি পরিকল্পনা কমিশনের। সামগ্রিক টেকসই উন্নয়নে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভূমি অফিসের দুর্নীতি বন্ধে সেবা গ্রহীতাদেরও সচেতনতা জরুরি, দুদকের গণশুনানিতে সংশ্লিষ্টরা। অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস। এবং তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী আসিফ কারাগারে, আটক করা হল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে।